ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম নিয়ে একটি মেমোরেন্ডাম পাবলিশড হয়েছে গত 31 অগস্ট 2023। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিশ করেছে, যেটা বলা হচ্ছে যে ইম্প্রুভমেন্ট অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের যে ইম্প্রুভমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন তারিখে অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেটা গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট অর্থাৎ এটাকে কনসিডার করেছে কিছুদিন আগে, যেটা ফার্স্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে। এবার কোন জায়গাটা কনসিডার করলো সেটা হচ্ছে, আপনারা জানেন যে সারা সার্ভিস লাইফে 3 বার ক্যাশ পাওয়া যায় কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। তো সেকেন্ড এবং থার্ড যেটা সেটা ছিল 16 বছর কন্টিনিউয়াস সার্ভিস হলে, আর একটা থার্ড যেটা সেটা ছিল 25 বছর কন্টিনিউয়াস সার্ভিস হলে, সেটা 1 বছর করে কমানো হলো। অর্থাৎ সেকেন্ড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমটা কন্টিনিউয়াস 15 বছর চাকরি হলে তিনি পাবেন, আর তৃতীয় যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সেটা কন্টিনিউয়াস 24 বছর সার্ভিস হলে পাবেন। অর্থাৎ 1 বছর করে কমানো হলো এবং এটি কার্যকর হবে আপনার 1 অগস্ট 2023 থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি এবং এর ফলে অনেকে উপকৃত হবেন, কারণ 1 বছর করে কমে যাওয়ার ফলে 1 বছর আগেই তারা ক্যাশের যে সুবিধা, প্রমোশন যেটা আমরা বলি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, সেই সুবিধা তারা পাবেন। তো এই বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট আপনারা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।